আসসালামু আলাইকুম। আমরা আজকে যে মেশিনটা নিয়ে কথা বলবো, এই মেশিন আপনারা অনেকবার দেখেছেন, ধান কাটা মেশিন। তো আজকে আমরা দুই ধরনের ধান কাটা মেশিন আপনাদেরকে দেখাবো এবং এই ধান কাটা মেশিন দিয়ে কি কি করা যায় এবং এই মেশিনগুলো আসলে উপকারিতা কি, সব মিলিয়ে আজকের ভিডিও। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখন আপনারা স্ক্রিনে যে মেশিনটা দেখছেন, এটা হচ্ছে নন ফ্লেক্সিবল একটা ব্রাশ কাটার। অনেকে ধান কাটা মেশিন বলি, অনেকে হ্যান্ড রিপার বলি, অনেকে ব্রাশ কাটার বলি। তো এটার যে সুবিধা হচ্ছে, এক কাঁধে নিয়ে চালাতে পারবেন, হাতলের উপরেই থাকে এটা, এই জন্যই নন ফ্লেক্সিবল। একই রকম দুইটাই ইঞ্জিন, শুধু তফাত হচ্ছে এখন যেটা দেখছেন সেটাতে হচ্ছে নন ফ্লেক্সিবল, আরেকটা যেটা হচ্ছে ফ্লেক্সিবল। তো এই মেশিন দুইটা স্ক্রিনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লেক্সিবলটার ক্ষেত্রে পাশে যে বাঁকানো যে অংশটা আছে এটার কারণে আপনি যে কোনোখানে মুভ করতে পারবেন। দুইটার দুই রকম সুবিধা, এখন আপনাদেরকে ডিসাইড করতে হবে আপনারা কোন মেশিনটা নিতে চাচ্ছেন। এখন প্রায় 12 রকম হেড আমাদের কাছে আছে। ধান কাটার পর হালকা চাষ দিতে পারবেন, নিড়ানির কাজ করতে পারবেন, বিভিন্ন ঘাস কাটার কাজ করতে পারবেন, গাছ কাটার কাজ করতে পারবেন, এরপরে পানি তোলার কাজ করতে পারবেন। তো এইরকম মিলিয়ে প্রায় 12 রকম আছে। আপনারা চাইলে এগুলো আলাদা আলাদা কিনতে পারবেন। এখন যেহেতু ধানের সিজন চলছে আপনারা শুধু ধান কাটাটা কিনতে পারবেন। এই প্যাকেজের সঙ্গে শুধু ধান কাটার অংশটা থাকে এবং অন্যান্য যে হেডগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আপনাদেরকে আলাদা দাম দিয়ে কিনে নিতে হবে। তবে দুই মেশিনেই আপনারা এই হেডগুলোটাই ব্যবহার করতে পারবেন। নন ফ্লেক্সিবল এটাতে হচ্ছে আপনার 2S মেইনলি থাকে এবং যেটা ফ্লেক্সিবল সেটার 4S 2S দুইটাই হয়। দামের কিছুটা তারতম্য আছে। প্রত্যেকটা মেশিনেই 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট 1 লিটারই চলে। অনেকেই কাটে প্রায় ঘন্টায় 30 থেকে 33%, অনেকেই 20 থেকে 25%। এটা আসলে নির্ভর করে আপনারা হাতে কত দ্রুত চালাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কত সুন্দর করে কাটছি। এবং আপনারা চাইলে এটা লাইভ ভিডিও আছে আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে ওটাও দেখে নিতে পারেন। তবে সারিবদ্ধভাবে যে আপনারা ধান রোপণ করতে হবে এমন কিছু না, আমরা যে জমিটাতে এসেছি সেটাতে কিন্তু কোনোভাবেই সারিবদ্ধ ছিল না, এটা এলোমেলোভাবে ধান রোপণ করা ছিল, সেখানেই আমরা কেটে দেখিয়েছি আপনাদেরকে। এবং আপনারা চাইলে অল্প পানিতেও এটা আপনারা কাটতে পারবেন, খুব বেশি পানি হলে পারবেন না। তো আমরা চাই এই ছোট্ট মেশিনগুলো আপনাদের সকলের কাজে লাগুক। এই দুইটা মেশিনেরই স্টার্টিং একই রকম, আপনারা দেখেছেন 10 স্টার্ট দিতে হয় এবং এইগুলো হচ্ছে মোটরসাইকেল ইঞ্জিন। মোটরসাইকেল ইঞ্জিন হওয়ার কারণে যে কোনো মোটরসাইকেল মেকারের মাধ্যমে আপনারা ঠিক করে নিতে পারবেন এবং এটা সার্ভিসিং ওয়ারেন্টি আছে 1 বছর। যে কোনো সমস্যা হলে আমরা আপনাদেরকে এটাকে সার্ভিস করায় দিব এবং ছোটোখাটো যে সমস্যাগুলো আছে আপনার মোটরসাইকেল মেকাররাই ঠিক করে দিতে পারবে। 2 স্ট্রোকটার ক্ষেত্রে আপনাদেরকে তেল মোবিলটা অ্যাডজাস্ট করতে হবে এবং 4 স্ট্রোকের ক্ষেত্রে এই তেল মোবিল অ্যাডজাস্ট করতে হবে না, তেলের জায়গা আলাদা আছে, মোবিলের জায়গা আলাদা আছে। তো ভিডিও বাড়াবো না, পুরো ভিডিওটা দেখবেন এবং এটার দামগুলো ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চেক করে অর্ডার করতে পারবেন এবং সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ। Bye.